আসসালামু আলাইকুম। জিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বিটার মেশিন ছাড়াই ডালগোনা কফি বানিয়ে ফেলতে পারেন। অনেকে হ্যান্ড হুইস্ক দিয়ে দীর্ঘ সময় ধরে বিট করে হাতের 12টা বাজিয়ে ফেলি। আজকে আমি মাত্র 10 থেকে 12 মিনিট সময় বিট করে ডালগোনা কফি বানিয়ে দেখাবো। চলুন তাহলে কফি বানানো শুরু করি। আজকে আমি তিন রকমের ডালগোনা কফি বানিয়ে দেখাবো। শুরুতে এইরকম একটি কাচের মগ নিয়ে তার মধ্যে নিয়ে নিব 4 চা চামচ কফি। এ পর্যায়ে আমি দিয়ে দিব কফির দ্বিগুণ অর্থাৎ 8 চা চামচ চিনি। এরপর দিয়ে দেব 4 টেবিল চামচ পানি। পানি দেওয়ার পর এই রকম একটি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি অনবরত বিট করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন বিট করা আমার প্রায় শেষের দিকে। তো দেখতেই পাচ্ছেন বিট করা শেষ হয়ে গেছে। মগটা উপর করে দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। বিট করা কফিটা পড়ে যাচ্ছে না, উপর করলেও পড়ছে না। এবার এটা দিয়ে আমি তিন রকমের কফি বানিয়ে নিব। এখানে আমি দুইটা ছোট জগে গরম পানি নিয়ে নিয়েছি। স্বচ্ছ জগে নিয়েছি 2 কাপ গরম পানি, সাদা জগে নিয়েছি 1 কাপ গরম পানি। এবার আমি 5 টেবিল চামচ গুঁড়া দুধ এই জগে দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে লিকুইড দুধ নিতে পারেন। এবার আমি 4 চা চামচ চিনি দিয়ে দেব। অপর জগে দিয়ে দেব 3 চা চামচ কফি। আরও দিয়ে দেব 3 চা চামচ চিনি। ডালগোনা কফি বানানোর ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে, এবার কফি বানিয়ে নিব। এ পর্যায়ে আমি এই রকম একটি ছোট গ্লাসে বেশি অর্ধেক পরিমাণ গরম দুধ ঢেলে নিব। এখন এইভাবে চামচ দিয়ে কফির ফোমগুলি দিয়ে দিব।
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রথম কফিটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি দ্বিতীয় কফিটা বানিয়ে নিব। তো দ্বিতীয় কফি বানানোর জন্য অন্য আরেকটি গ্লাসে বেশি অর্ধেক গরম দুধ ঢেলে নিব। এ পর্যায়ে দুধের উপর কফির ফোমগুলি আস্তে আস্তে দিয়ে দিব। এখন একটি চামচ দিয়ে গ্লাসের এক সাইড দিয়ে আলতো করে নেড়ে দুধের সাথে হালকাভাবে কফির ফোম মিশিয়ে দেব। পুরো কফির ফোম মেশানো যাবে না, আমি কিভাবে মেশাচ্ছি ভালো করে দেখে নিন। তৈরি হয়ে গেল আমার দ্বিতীয় কফি। এবার চলে যাব তৃতীয় কফি বানাতে। এ পর্যায়ে আমি অন্য একটি গ্লাসে গরম পানিতে গুলে রাখা কফি বেশি অর্ধেক পরিমাণ ঢেলে নিচ্ছি। যারা দুধ কফি পছন্দ করেন না তাদের এই কফিটা খেতে খুব ভালো লাগবে। এবার ব্ল্যাক কফির উপর বিট করে রাখা কফির ফোমগুলি আস্তে আস্তে দিয়ে দিব। বানানো হয়ে গেল আমার তৃতীয় ডালগোনা কফিটি। এবার আমি সুন্দর করে সার্ভ করে নিব। বিশেষ করে এই শীতে আপনারা পরিবারের সবাইকে নিয়ে এবং বন্ধু বান্ধব নিয়ে খুব সহজেই এই সুস্বাদু ডালগোনা কফি বানিয়ে খেতে পারেন। আশা করি আজকের এই সুস্বাদু ডালগোনা কফির রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।